লোকলিখিত সুসমাচার তার 6 অধ্যায় থেকে আমরা পাঠ করেছি, তার সামনের কিছু অংশ আমরা পাঠ করব। সেখানে আমি এলোমেলো করে পাঠ করার চেষ্টা করব, যাতে সহজে আমাদের জায়গায় পৌঁছে যেতে পারি যে ঈশ্বর আজকে যে উদ্দেশ্যে আমাদের জন্য বাক্য রেখেছেন। প্রথমেই এখানে আমরা 43 পদের শেষ অংশে, এর মানে মধ্যখানের একটা অংশ লেখা রয়েছে, ফল দ্বারায় প্রত্যেক গাছকে চেনা যায়। ফল দ্বারাই প্রত্যেক গাছকে চেনা যায়। 46 পদে লেখা রয়েছে, আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। দুটো যে ঈশ্বরের বাক্যের দুটো অংশকে আমরা যদি মিলিয়ে দেখি, যেন একটা বাক্য আর একটা বাক্যের বিপরীত। কেমন না, ফল দ্বারাই গাছ চেনা যায়। ফল যেমন হবে গাছ তেমন হয় না, কিন্তু গাছ যেমন হয় তার ফল তেমন হয়। বুঝতে যেন ভুল না করি, ফল দেখে গাছ চিনব, কিন্তু ফল দ্বারা গাছ হয় না। কখন হয়, যদি গাছ সেই ফলটিকে আবার আমাদের কাছে প্রথম ফেলে, তাহলে তখনই সেই গাছটি হয়। এর মানে আমরা বুঝতে সক্ষম হই যে যখন খেজুরের আমরা কোনো বীজ ফেলে দিই, সেখানে নিশ্চয়ই আম হয় না, কারণ গাছ থেকেই যে ফলটি পড়েছে সেই ফলের বীজ থেকেই সেই গাছটি উৎপত্তি হবে। যদি আজকের পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের গাছকে বিভিন্ন গাছের সঙ্গে লাগিয়ে দিয়ে, যেটাকে আমরা কলম বলি, গ্র্যাফটিং করি, সেই গ্র্যাফটিং এর দ্বারা আমরা গাছের কিছু পরিবর্তন ঘটাতে পারি। আমরা এও জানি মাইকেল জ্যাকসন, তিনি একজন বিশেষ নৃত্যকার এবং গায়িকা ছিলেন, এবং তিনি বিশেষভাবে তিনি কখনো মেয়ে হয়েছেন, কখনো ছেলে হয়েছেন, এবং বৃহৎ অর্থের সম্পদে তিনি ছিলেন। শেষ পর্যন্ত খুব কম, মানে অল্প বয়সে, সম্পূর্ণ বয়স সম্পূর্ণ হয়নি, মারা যান। কারণ তার অর্থ তাকে সম্পূর্ণভাবে কেন অর্ধ বয়সে রেখেই তাকে আটকে দিয়েছে। আমরা যারা আমাদের জীবনে চলি, আমরা অনেকে ভাবি আমাদের গাছকে পাল্টাতে গেলে আমাদের জীবনে নানা রকম সমস্যা আসবে। গ্র্যাফটিং করে করাই যে গাছগুলো বেশি দিন বাঁচে না। গ্র্যাফটিং এর কাজ বা কলমের থেকে যে গাছ, মানে আর একটা গাছের সঙ্গে আর একটা গাছ জড়িয়ে যেটা করা হয়, বেশি দিন বাঁচে না। আমরা অনেকেই জানি যে যে ফলটি খেয়ে আমরা ফেলে দিই, সে গাছ যদিও তার ফলন তাড়াতাড়ি হয় না, কিন্তু তার যে জীবনায়ু অনেক বেশি, এবং সে গাছটি অনেকটা বেশি দিন ধরে থাকে এবং ফল দেয়। এবং ফল একবার হতে আরম্ভ করলে তাকে স্টপ করা মুশকিল, এবং সে অনেক বেশি দিন ধরে ফল দিতে থাকে। কলমের কাছে তাড়াতাড়ি ফল পাওয়া যায় ঠিকই, যদি সঠিকভাবে করা যায়, কিন্তু অল্প দিনে আমরা দেখতে পাই সে গাছটি আস্তে আস্তে করে মৃত্যুর দিকে চলে যায়, কারণ ফল তার দেওয়া শেষ হয়ে যায়। ফল দ্বারাই গাছ চিনব, গাছের যেমন ফলন হবে তার উপরেই নির্ভর করবে সম্পূর্ণ তার গাছের নিজস্ব অস্তিত্ব। 46 পদে বলা হচ্ছে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যা বলি তা তুমি করো না। আজকে আমাদের ঈশ্বরীয় জীবনে, খ্রিস্টীয় জীবনে, আমরা যারা যিশুকে বিশ্বাস করে বলি যিশুই একমাত্র ত্রাণকর্তা, আমরা অনেকে বলি যে আমার যিশু খ্রিস্ট সত্যি আমি জানি, অনেকে আমরা বলি যিশু খ্রিস্টই একমাত্র রাস্তা, এবং তার মধ্য দিয়ে আমাদের পথ চলার একমাত্র সম্পূর্ণ হতে পারে। আবার অনেকে আমরা এটাও ভাবি যে প্রভু যিশু খ্রিস্ট আমাদের ব্যক্তিগত জীবনে বদলে দিতে পারেন, তিনি একজন আদর্শ। কেউ বলি আমরা তিনি একজন আদর্শ, অন্য কোন
বিকল্প ব্যক্তিত্ব পৃথিবীতে আসেনি যার এই প্রকারের ব্যক্তিত্ব, বিনয়ী ব্যক্তিত্ব, ঐশ্বরিক ব্যক্তিত্ব, ক্ষমতাবান ব্যক্তিত্ব। এবং একটা সমাজে প্রভু যীশু খ্রিস্ট যে সমাজে তিনি জন্মেছিলেন, যে সময়ে জন্মেছিলেন, সে সময়ের রাজাদের প্রতাপ, যাজকদের বা পুরোহিতদের প্রতাপ, সে সময়ের রাজনৈতিক দাম্ভিকতা ছিল সম্পূর্ণভাবে একতন্ত্র। এবং একতন্ত্র ওপরে, একতন্ত্রের সিদ্ধান্তে প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা প্রয়োগ করাটা খুবই সহজ ছিল না। আজকে আমাদের হাতে গণতন্ত্র রয়েছে, সেদিন কিন্তু গণতন্ত্র ছিল না। তার সেই ক্ষেত্রে তিনি তার নিজের, তার ঐশ্বরিক আশীর্বাদকে মানুষের জীবনে কন্টিনিউ ধরে রেখেছিলেন প্রত্যেকটা বাধার পরে। তাই আজকে সেই জায়গাতে সেই বাধা অতিক্রম করে আজকের বিষয়টি আমরা দেখার চেষ্টা করব, জীবনকে কেমন ভাবে আমরা একটা সম্পূর্ণভাবে পূর্ণ জীবন দিয়ে আমরা প্রভুর গৌরব করতে পারি এবং তার মহান মহিমা ধরে রাখতে পারি এবং শেষ দিন পর্যন্ত একটি বিশেষ জায়গায় পৌঁছাতে পারি। এবং জীবন কিভাবে সুন্দর, জীবন কিভাবে একটি বিশেষ ভেঙে যাবে না এমন একটি জীবন কিভাবে তৈরি করতে পারি দেখার চেষ্টা করি। এখানে আমরা যে পত্রটি পড়েছি সেখানে লেখা রয়েছে 47 পদে পড়ে গেছি, যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে সে তাহার তুল্য কাহার তুল্য। এখানে পরের পর তার তুলনাগুলো করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি যদি একটি ছেলেকে, তখন বলা হচ্ছে স্কুলে পড়াতে পড়াতে ছেলেকে বলা হচ্ছে, বাবু কালকে তুমি একটি বিশেষ কাজ করে নিয়ে আসবে, এটা হোম টাস্ক দেওয়া হল। আর এই হোম টাস্কে তুমি কি করবে, তুমি রচনা লিখবে, রচনা। রচনাটা কি লিখবে, নদী, বাতাস আর জল সম্পর্কে তুমি, জলের ওপরে, নদীর ওপরে, বাতাসের ওপরে তুমি রচনা লিখে নিয়ে আসবে। ছেলেটি শতাং করে বলছে, স্যার এটা আবার কেমন, আমি তো শুধু খাতার উপরেই রচনা লিখি, এ জলের ওপরে কি করে লিখবো, নদীর ওপরে কি করে লিখবো, আবার বাতাসের উপরে কি করে লিখবো, এ তো লিখাই যাবে না। আমরা অনেক সময় এইরকম খ্রিস্টীয় জীবন নিয়ে যাপন করি, নদীর ওপরে লেখা যাবে না, খাতার ওপরে লেখা যাবে, বাতাসের ওপরে লেখা যাবে না, খাতার ওপরে লেখা যাবে, জলের ওপরে লেখা যাবে না, খাতার ওপরে লেখা যাবে। কথাটা যখন বলা হয় বা বলা হয়েছে, ছেলেটা যে ভুল বলছে তা নয়। জলের উপরে আমরা রচনা লিখতে পারবো, পেন দিয়ে জলের উপরে লিখতে থাকবো খাদানে গিয়ে বা পুকুরে গিয়ে সমুদ্রে গিয়ে সম্ভব নয়। নদীর ওপরে কি লেখা যাবে, কারণ সেটাও তো জল, লেখা যাবে না। আবার হাওয়াতে কি করে লিখবো, হাওয়াতে বাতাসে বই যাচ্ছে। যদি বলতাম যে তুমি রচনা লেখো মাটির উপরে, তার নিচে লেখা যেত কিছুটা হবে, স্যার চলুন লিখে রেখেছি দেখাবেন, দেখাবো আপনাকে, কিন্তু সেটা করে, সেটা তো বলা হয়নি, জলের ওপরে, নদীর ওপরে, বাতাসের উপরে। তাই ছেলেটি জানে রচনা লিখতে খাতার ওপরেই, কি করে সম্ভব। ঈশ্বরীয় ক্ষেত্রে আমরা এই প্রকারে জীবন যাপন করি, বাতাসের উপরে লেখার চেষ্টা করি, নদীর উপরে লেখার চেষ্টা করি, জলের উপরে লেখার চেষ্টা করি, যার জন্য জীবনে লেখা যায় না, আর লেখা সম্ভব নয়। যে শিক্ষক আসুন না কেন লিখতে, তাকে সক্ষম করে দেওয়া যাবে না, কারণ ওপরটা তার মাথার মধ্যে ঢোকেনি। আমরা যখন ঘর করি, এখানে ঈশ্বরের বাক্যে আজকে লেখা রয়েছে ঘর করার বিষয়ে নিচের দিকে। এখানে তার পূর্বে বলা হচ্ছে যে একজন লোক, সে কি করলো, এলো, প্রথম কথা আছে নিকটে এলো, কি করলো, নিকটে এলো,
তারপরে কি করলো সে শুনলো তারপরে কি করলো সে পালন করলো আমরা অনেক সময় লোকের ঘরের কাছে পর্যন্ত চলে যাই ঈশ্বরের পবিত্র বাক্য প্রদানে সান্ত্বনা দেওয়া হয়তো অনুপ্রেরণা দেওয়া হয়তো তার কাছে গিয়ে পৌঁছে যাই কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের বাক্য শুনবে কি করে আর শুনবে সে নিকটে আসবে কাছে আসবে কাছে এসে সে শুনবে শোনার জায়গাটা চিন্তা করব আর সে পালন করবে শোনার যেমন ঢঙ্গে হবে তেমনি পালন করা হবে ছেলেটা শুনেছিল বাতাসের উপরে তাই তার মাথায় কাজ করে গেছে বাতাসের ওপর নাই জলের ওপরে জলের ওপরে কোনোদিন লেখা যায় না ওপর থাকলেও জল দাঁড়িয়ে থাকে না লেখা যাবে না বাতাস দাঁড়িয়ে থাকবে না লেখা যাবে না নদী দাঁড়িয়ে থাকে না লেখা যাবে না যে জিনিস দাঁড়িয়ে থাকে না তার উপরে লেখা যায় না আমরা কিছুদিন মানে আমরা দেখি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশেষ করে মেডিকেল কলেজের ছেলেরা যখন যে বছরের শেষের দিকে শেষ হয়ে যায় তাদের কিছু নষ্টামি থাকে সেই বছরের ছেলেদের জামার উপরে নোংরা নোংরা কথা লেখা হয় মেয়েদের জামার উপরে নোংরা নোংরা কথা লেখে যা এর ইচ্ছা করে লেখে সে জামাগুলো আর দ্বিতীয়বার কোনোভাবে কাউকে দেওয়াও যাবে না এমনকি এমনকি ঘরে নিয়ে আসাও যাবে না যদি তাদের ঘরে খুব লিবারেল ঘর হয় তবেই সেই জামাটিকে নিয়ে যাবে নাহলে ওই জামাগুলোকে নিয়ে যাওয়া যাবে না এত কদর্য কথা লেখা থাকে জামার উপরে লোকে হেঁটে হেঁটে যাচ্ছে সে লিখে যাচ্ছে কি ছবি আঁকিয়ে দিচ্ছে লোকে হেঁটে হেঁটে গেলেও লেখা যায় কিন্তু জল হেঁটে হেঁটে গেলে মানে জল চলতে থাকলে লেখা যায় না কোনোভাবে লেখা যাবে না বাতাসে কোনোভাবে আটকেও লেখা যাবে না জলকেও আটকেও লেখা যাবে না নদীকেও আটকে লেখা যাবে না আটকে রেখে লেখা যাবে না তাই আমাদের জীবনে যারা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা যারা আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করছি মনে রাখার দরকার রয়েছে জীবন চিন্তা চলমান যদি হয় সেই চিন্তার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য লেখা যায় না ঈশ্বরের বাক্যকে তার জন্য এখানে পরিষ্কার বলা হয়েছে সে নিকটে আসবে নিয়ে আসবে নিজের মনকে নিয়ে আসবে চলমান মন নয় চলমান মন নয় সে তার মনকে নিয়ে আসবে যে মনটা হবে কি প্রকারে সে শুনবে শোনার জায়গাটা হচ্ছে অ্যাটেনশন সে শুনবে কিভাবে শুনবে পালন করার মতোই শুনবে শোনার মিনিং যদি বুঝতে না পারে আমি যখন প্রথম অবস্থায় প্রভুতে আসি আমি নতুন নিয়মে পড়েছি কিন্তু বুঝতে পারতাম না পড়েই যাচ্ছি ইন্টারেস্ট কি না ওই সম্পর্কে যেহেতু ভালোবাসি পড়ি বুঝতে নাই পারি তো কি হল পড়ি প্রথমবার পড়ে গেছি বুঝতে পারিনি দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে আস্তে আস্তে করে কাজ করছে তখন তার কারণ হচ্ছে নিকটে আসার ক্ষেত্র আর শোনার ক্ষেত্রে জায়গাটা যতক্ষণ পর্যন্ত একত্রিত না হচ্ছে আমি আসলাম আমার মনে খালি নদীর মতো কোথাও রয়েছে জলের মতো কোথাও রয়েছে বাতাসের মতো কোথাও রয়েছে শুধু কালো একটা কুমড়া কুমড়া যদি কালো হয় না সবুজ হয় যদিও আমাদের এই কালো কুমড়াটাকে নিয়ে আসি বা কালো নারকেলটাকে নিয়ে আসি কিন্তু আমাদের চলমান মন এর উপরে ঈশ্বরের বাক্য লেখা যায় না তাই সম্ভব হয়ে ওঠে না তাদের পক্ষে পালন করা এরপরে আমি প্র্যাকটিক্যাল জায়গাতে ধাবমান হওয়ার চেষ্টা করি কি সেই একটি বাচ্চা যখন জন্মায় একটি জোকস করে আরম্ভ করি কি জোকস একটা ছেলে বড় হয়ে গেছে অপরাধ করেছে বয়সে 21 এবং সেই অপরাধের জন্য সেই তার সাজা হয়েছে ফাঁসি যাওয়া বিচারক তাকে জিজ্ঞেস করছে বাবা তোমার তো ফাঁসির অর্ডার হয়েছে তুমি বলে ফেলো কারণ তোমার অমুক দিনে ফাঁসি হবে তুমি বলে ফেলো তোমার শেষ ইচ্ছা কি তখন বিচারককে সে বলছে স্যার সরি বিচারক নয়
জেল যিনি জেলের প্রধান রয়েছেন তাকে বলছেন স্যার আমার প্রতি যদি অনুগ্রহ করেন তাহলে আমাকে মাথা নিচু করে পা উপর দিকে করে আমাকে পাশে রাখাবেন কি ইন্টারেস্টিং না নিচের দিকে আমার মাথা থাকবে আর উপর দিকে পা থাকবে এরকম করে পাশে লাগাতে হবে এইটাই আমার শেষ ইচ্ছা তাহলে পাশেটা কে লাগবে সে লাগবে না তা পা লাগবে মরবে অনেক সময় শেষ ইচ্ছাটা আমরা এইভাবেই যখন প্রভুর কাছে প্রথমেই আসি শেষ ইচ্ছাটা এইভাবেই যখন লাস্টের দিকে পূরণ করি সেদিন রাজা সলোমন তিনি প্রার্থনা করেছিলেন প্রার্থনা করেছিলেন কি প্রার্থনা করেছিলেন প্রার্থনার বিষয় দেখি তার প্রার্থনার কোন সাবজেক্ট ছিল না আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি আমরা আরাধনা করি পূজা করি না মনে রাখি আরাধনার মধ্যে কি কি থাকে আরাধনার মধ্যে অনেক জিনিস থাকে আমরা কখনো আরাধনার মধ্যে গান থাকে আরাধনার মধ্যে নাচ থাকে আরাধনার মধ্যে আর কি থাকে প্রশংসা করা থাকে আমরা দেখতে পাই যখন কেউ গান গাইছি তখন সে মনের মধ্যে নাচছে সে যদি সে তার গানটা খুব ভালো লেগে গেছে সে মাথা নড়াতে থাকে মাথা নড়াতে নাচতে থাকে তার শরীর মুভমেন্ট হয় আমরা যারা বসে রয়েছি বা যারা আমরা কন্টিনিউ ঈশ্বরের বাক্যে আরাধনা করবার জন্য এগিয়ে আসি প্রথমেই আমরা গান শুনি তারপরে আমার মনকে নাচাই তারপরে কি করি প্রশংসা দিই তারপরে কি করি ঈশ্বরের বাক্য শ্রবণ করি এই একত্রিত মিলে একটা আরাধনা আমি প্রশংসা করব আমরা এখানে দেখতে পাই শুধু আমরা আসি কি করে আমরা আসি শুধু নেওয়ার জন্য এর মানে প্রার্থনা করতে শুধু প্রার্থনা করতে এর মানে যেটা অন্য ভাষায় বলে দোয়া করতে আমরা দোয়া করতে শুধু আসি না মনে রাখি দোয়া করার জন্য অনেক সময় রয়েছে ঘরের বন্দী অবস্থায় আমরা দোয়া করতে পারি মানে প্রার্থনা করতে পারি আমরা যদি দোয়া কথাটা উচ্চারণ করি না প্রার্থনা করা দোয়া করার মধ্যে একটু ফেরাক রয়েছে সে ফেরাকটা কি দোয়া মানে চাওয়া চাওয়া আর প্রার্থনা মানে আমার আবেদনটা রাখলাম তোমার ইচ্ছে সিদ্ধ হোক তুমি করতে পারো নাই করতে পারো এই এইটা হচ্ছে পার্থক্য দোয়া মানে আমি আমার নিবেদন জানি যাব চাই দিলাম আর প্রার্থনা মানে আমি আমার আবেদন জানালাম প্রভু তোমার ইচ্ছে সিদ্ধ হোক আমার ইচ্ছা নয় শেষ প্রার্থনার যিশু সেই অংশটি তোমার ইচ্ছে সিদ্ধ হোক আমার ইচ্ছে নয় আজকে যারা আমরা প্রভুতে জীবনযাপন করি ঈশ্বরের বাক্য অনেক সময় আমরা নদীর ওপরে জলের ওপরে আর বাতাসের ওপরে আমরাও বপন করে থাকি যার ফলস্বরূপ ফলই হয় না শুধু তাই ঈশ্বরের বাক্যে নিকটে আসা খুবই জরুরি একজন ব্যক্তি যদি সে চুরি করে হলেও চার্চে আসে লুকিয়ে হলেও চার্চে আসে নিকটে আসে আর নিকটে এসে কি করে সে শোনে সে চুরি করে যখন সময় নিয়ে এসছে না সে শুনবে কেউ আটকাতে পারবে না শুনবে আর সে সকল শোনার সঙ্গে সঙ্গে কি করবে তার মধ্যে কার্যকারী ভূমিকা আরম্ভ হবে প্ল্যানিং আরম্ভ হবে আর সে তখন পালন করবে ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে এর পরের অংশতে এবারে ঘরের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে এক বাবা দেখা যাক তার দুটি ছেলে ছিল উদাহরণস্বরূপ তার দুটি ছেলে ছিল দেখা গেল সে বাবা বলল যে এক বেটাকে বলছে আর এক বেটা দাঁড়িয়ে রয়েছে বেটাকে বলছে তুই চলে যা বড় বেটাকে বলছে তুই চলে যা গিয়ে ধানের যে সেখানে বিশেষ করে ধানে পোকা লেগে গেছে একটু ওষুধটা স্প্রে করে দিয়া ছেলেটি শুনল শুনে বলল আমি পারব না আর ছোট ছেলেটি দাঁড়িয়ে ছিল সেও শুনল সে বলল তা সে যখন পারবে না বলে তাকেও একইভাবে অ্যাপ্রোচ করলো তখন বলল ঠিক আছে বাবা আমি যাচ্ছি গিয়ে যেতে যেতে বাবার কাছ থেকে সরতে না সরতেই সে হাওয়া দিয়ে দিল বাবাকে সন্তুষ্ট করার জন্য সে কিন্তু হ্যাঁ বলেছে কিন্তু সেখানে আর নেই আর মাঠেও যায়নি কিছুক্ষণ এক ঘন্টার মতো চলে গেছে বড় ছেলেটা একটু ইতস্তত করছে ব্যাপারটা কি হলো ব্যারেল রয়েছে ওষুধের যে ওষুধটি পড়ে রয়েছে ভাইটা কোথায় গেল যায়নি দেখে তখন সে কিছু না বলে ব্যারেল আর সেই ওষুধটি নিয়ে ফের চলে গেল বড় ছেলেটি আর যথারীতি মাঠে সে স্প্রে করে দিয়ে ফিরে এলো
কিছুই বলার ইচ্ছা রাখিনি, ফিরে এসে চুপটি করে রেখে দিল। তখন খাবারের সময় হচ্ছে একত্রিত ভাবে ফ্যামিলি খাদ্য, একইভাবে মাও বসে রয়েছে, ছেলে দুটো রয়েছে, বাবা রয়েছে খাচ্ছে। বাবা জিজ্ঞেস করছে, ওষুধটা দিয়েছিস তো? যে করেনি সে চুপটি করে বসে রয়েছে, ছোটটি কিচ্ছু বলেনি। মনুর মতো মানে হ্যাঁ না কি বলো খুঁজে পাচ্ছে না, একটু জড় সড় অবস্থায়। আর ছোট ছোট বলছে, বাবা মোটামুটি ধান গাছ আমি দেখে এসছি, ঠিকই আছে, না বলেছিল যা, সরি বড় ছেলেটি না বলেছিল কিন্তু স্টিল সে গেল। ছোট ছোটটি হ্যাঁ বলেছিল স্টিল যাই। এই যে ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, বড় ছেলেটা না বলেছিল তাই না, বড় ছেলেটা না বলেছিল, আমি গোলমাল করে ফেলেছি মনে হচ্ছে, বড় ছেলেটা না বলেছিল কিন্তু সে গেল, ছোট ছেলেটা হ্যাঁ বলেছিল কেন ধরা যাক। এ আর বি দুটি ছেলে, এ বললো যাব না আর বি ছেলেটি বললো যাব কিন্তু গেল, আর এ ছেলেটি যে যাবো না বললো, দেখলো পরিস্থিতি দেখলো সে কিন্তু গেল, বলে যায়নি যে বাবা বিটা যায়নি। এর সম্পর্কে কোন বিবেচনা না করে দৌড়াতে আরম্ভ করলো, পৌঁছালো, কারণ ওষুধ না দিলে ধানের ক্ষতি হবে, ওষুধ না দিলে পরিবারের ক্ষতি হবে, ওষুধ না দিলে বাবার প্রতি অসম্মান করা হবে, অনেক জায়গা ভাবনা চিন্তা করে সে শুনলো, সে শুনলো, লেটে শুনলো, শুনলো পরিস্থিতি অপরেই সে বিবেচনা করে শুনলো, আর ছেলেটি পরিস্থিতি বাবার মুখ থেকে শুনলো, পরিস্থিতি জানলো, তারপরে সে শুনলো না, পালিয়ে গেল, দুষ্টামি করতে চলে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে চলে গেল, ল্যাপটামি করতে চলে গেল, এখনকার যুগে যদি মোবাইল হয় তো মোবাইল নিয়ে ঘাটতে আরম্ভ করলো, গেল না। পরিস্থিতির সামাল দিতে গিয়ে দেখা যায় বড় ছেলেটি ইয়ে সে পৌঁছালো। এখানে ঈশ্বরের পবিত্র বাক্যে বিষয়টি খুবই একদম নিখুঁত ভাবে দেওয়া রয়েছে, ঘর করতে ঘরের বিষয় লেখা রয়েছে, ঘরের বিষয় লিখতে গিয়ে কি লেখা রয়েছে, লেখা রয়েছে সে এমন এক ব্যক্তির তুল্য, সে গৃহ নির্মাণ করিতে গিয়া কি করলো, খনন করলো। গৃহ নির্মাণ করতে গিয়ে তাকে কি করতে হবে, খনন করলো। আমরা অনেক ঘর অনেক জায়গায় করেছি, দেখা যাবে এত কিছু গভীরে যাবো না, অনেক পয়সা খরচ আছে, জাস্ট করে দিয়ে বেরিয়ে আসবো, এটা টেম্পোরারি ঘর, হ্যাঁ টেম্পোরারি ঘর বলে ঠিকই রয়েছে, কিন্তু যখন সম্পূর্ণ শক্তপাক্ত ঘর হবে তাহলে আমি কি করব, আমি গর্ত খুঁড়তে থাকবো। আমরা যেখানে প্লটে যেখানে মিশন কেন্দ্রে কাজ করেছি সে গর্ত খোঁড়ার পরে আমি তার লাস্টে যাই, গর্তটা আমি আগে দেখি, নেমে দেখি সেই মাটিটা শক্ত কি না সেটা সিদ্ধান্ত, তারপরে আমি সিদ্ধান্ত দিব, এখানেই ভিত স্টার্ট হবে। আর অন্যথায় শাস্ত্রে এখানে আমরা দেখতে পাই যে বৃষ্টি আসবে, বাতাস আসবে, পাল্টি খেয়ে যাবে, এক একটা করে দেওয়াল পাল্টি খাবে। আমরা ঈশ্বরের লোকেরা অনেকে ছোটরা তোর আগ্রহের সহিত কেউ বাধ্য হয় ঈশ্বরের বাক্য শোনো, বাবা মায়েরা কেউ চাপ সৃষ্টি করে তারা শোনে, আবার অনেক বাবা মা তাদের বাচ্চাদেরকে সানডে স্কুলেও পাঠায়নি, যার ফলে তাদের ছেলে মেয়েরাও সেই প্রকারেই হতে থাকে, সানডে স্কুলে ঈশ্বরের বাক্য প্রতিদিন তাদের দিবসে না থাকায় তো সেই ছেলে মেয়েরা প্রভুতে আসে না, এর ফলে তারা নষ্টামিতে পড়ে, এর ফলে তারা, কারণ তারা এমনিতেই মন তাদের খুব চঞ্চল, মন চঞ্চল, মনে তাদেরকে আর নিয়ে আসা যায় না, কিন্তু কোন একটা পরিস্থিতির মধ্যে আসতে থাকলো প্রভুতে, আর আসতে থাকতে থাকতে সেটা পাল্টে যায় অনেক সময়। এখন নিকটে আসাটা খুবই জরুরি, নিকটে নিয়ে আসাটা খুব জরুরি, নিকটে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত কোন স্টেপ কাজ করবে না, তাই নিকটে আসার দরকার রয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা লেখা রয়েছে নিকটে আসলে তো শুধু হবে না, আমরা অনেকে প্রভুদের নিকটে এসছি কিন্তু শুনি না, আমি কি অনেক জানি, আবার অনেক প্রার্থনা কিসের জন্য, অনেক কেন এত
কেন তার ব্যক্তিগত বিষয়, সে কেন প্রার্থনা করে তার বিষয়। দানিয়েল কেন প্রার্থনা করতো? সেদিন তো গোটা ইসরায়েলে প্রচুর লোক ছিল, ইসরায়েলের ওকে অভাব ছিল না, কিন্তু দানিয়েলের ওপরে কেন নেমে এসেছিল অত্যাচারটি? কারণ তিনি প্রার্থনা করতেন বলে, তিনি প্রার্থনা করতেন বলে, কারণ তিনি প্রার্থনা করতেন বলেই তাই তার উপরে নেমে এসেছিল। আর প্রার্থনা করা হেতু ঈশ্বরের নির্দেশ তাই শুনতে তিনি বাধ্য হতেন, এর মানে তিনি নিকটে আসতেন, তিনি শুনতেন, আর শুনে তারপরে তিনি পালন করেছিলেন। পালনটা কি? রাজার যা উদ্দেশ্য সেটা রাজার উদ্দেশ্যকে সফলহীন করবার জন্য তার উদ্দেশ্য ছিল না, ঈশ্বরের কথাকে শুনবার জন্যই তিনি সেটা মানতে চাননি। এটাই রাজাকে ছোট করবার জন্য তার উদ্দেশ্য ছিল না। মনে রাখি, আমরা ঈশ্বরকে সম্মান করি, ঈশ্বরকে শ্রদ্ধা করি, ঈশ্বরের বাধ্যে জীবনযাপন করি, কিসের জন্য? কাউকে ছোট করবার জন্য নয়, কারো ধর্মকে ছোট করবার জন্য নয়, খ্রিস্টান ধর্মকে ছোট করবার জন্য নয়, ঈশ্বরের পবিত্র বাক্য পালন করবার জন্য আমরা শুনি এবং কাছে এসে পড়ি। কাছে আসতে হবে, নদী কারোর কাছে যায় না। যদি নদীর কারোর কাছে যায় তাহলে কি হয়? নদী যদি কারোর কাছে যায় কি হয়? নদী যদি এই রিসেন্ট যে নদী বঙ্গোপসাগরের নদীর ঘরের কাছে চলে এসেছিল, আসার ফলে প্রথম তলার বিল্ডিং গুলো লোকে ডুবে গেছিল, অনেক ক্ষতি হয়েছে। রাত্রিতে যদি হতো এটা প্রচুর মানুষ মারা যেত, কিন্তু এটা এমন একটা বিকেল বেলায় এসছে যার ফলে মানুষ সতর্ক উপরে এদিক ওদিক করে দৌড়ে এ তার ঘরে গিয়ে পৌঁছেছে। হঠাৎ মাত্র জল, বৃষ্টি, আকাশ একটু কালো ছিল ঠিক আছে, কিন্তু বৃষ্টি নেই, জল হঠাৎ ঘরের ভেতরে। নদী যদি কাছে আসে, সুনামিতে আমরা কন্যাকুমারী বিশেষ করে দেখেছি, সুনামি জল লোকের কাছে এসে পৌঁছে গেছে, হোটেলের ভেতরে জল ঢুকে গেছে। যদি নদী আপনার কাছে আসে, ভয়ঙ্কর ধারণ করবে, তার জন্য নদীর কাছে যাওয়াটা খুবই ভালো। যদি ঈশ্বর আমার কাছে আসে, একটা দিন আসবে ঈশ্বর আমাদের কাছে আসবে, মনে রাখি, আমাকে যেতে হবে না, ঈশ্বর কাছে আসবে, তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে ভুল নেই। তাই ঈশ্বরের কাছে এখন যাই, ঈশ্বর যেদিন প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বর স্বয়ং পৌঁছাবেন, আর সেই দিনে কি পালন কি না পালন অত কোনো প্রশ্নই তখন করা হবে না, বিচারের দণ্ড দাঁড়িয়ে থাকবে। মনে রাখি, বিচারের হাতে আমাদের আত্মার বিচার হবে প্রত্যেকেই। অনেকে বলে, অনেক ধর্ম বলে, অনেক চিন্তাশীল মানুষ বলে এই পৃথিবীতে বিচার হয় প্রত্যেকে, আমি তো অনেকে দেখতে পাই অনেকে বিচারই হয় না, যারা বিশেষ করে ভিলেন না, অনেক সময় গুন্ডাদের বিচার হয়, ভিলেনদের বিচার হয়, মাফ করে দেখুন আপনি, আমি ব্যতিক্রম অনেক রয়েছে, ভিলেনের বিচার হয় না, কিন্তু কার বিচার হয়? হিরোদের বিচার হয়, নাহলে গুন্ডাদের বিচার হয়। যাত্রা, একটা যাত্রা খুলে দেখুন, সেখানে দেখা যায় ভিলেনদের তেমন কিছু হয় না, একটু দুটি কাছাটা খুলে দিলে ছুটি চলে গেল কাছে, কিন্তু গুন্ডাদের কেউ একদম পেন দিয়ে তাকে জেলে ঢুকিয়ে তার আস্তে সামান, আর যদি নায়ক ভুল করে তার অবস্থা খারাপ। এটা প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে, বিচার ব্যবস্থা, পৃথিবীতে বিচার ব্যবস্থা। অনেকে যারা বলে যে বুড়ো হলে অনেক কষ্ট পাচ্ছে, ও পাচ্ছে, সে গুন্ডামি করেছিল, খুন করেছিল, হলে পারে, হতে পারে, তার জন্য কষ্ট পাচ্ছে, অথবা ঈশ্বর তাকে চায় আর একটু এই দিনটা দেখো, এই দিনটা দেখো, এই দিনের মধ্যে ঈশ্বরকে খোঁজো, যদি খুঁজে পাও তা এরপরে এই দেহ ছাড়ার পরেই, দেহটাকে ছেড়ে দিয়ে তারপরে তোমার আত্মা সঠিক জায়গা পৌঁছাবে, এটাই সুযোগ, এখন সুযোগ দিয়েছি, খোঁজো। তাহলে দুর্ঘটনা ঘটলে কি? হঠাৎ দুর্ঘটনা ঘটলে লোক মারা গেল, ধর্মী গুলো মারা গেল নাকি? তাহলে একটা ধরা যাক, একটা দল আমরা এখানে বসে রয়েছি, যদি হঠাৎ দেখা গেল পাকিস্তান বা অন্য কোন জঙ্গি এসে, কোন জঙ্গি এসে আমাদেরকে আক্রমণ ঢুকু 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 করলো, তাহলে আমরা ধর্মী গুলো এই সটাং করে মারা গেল, কি বিবেচনা করবো? সটাং করে মারা যাওয়া মানে বিবেচনা করবো যে আমরা ধর্মী? তাহলে সটাং করে মারা যেতে হলে, তাহলে বাপ, কিছু ধর্মের লোকেরা ছিল, বাপ যখন বুড়ো হয়ে যায় তার তখন দেখতে পাই যে আর বাপ বাঁচবে না, তখন তারা কি করে? বাপকে কেটে গ্রামের লোককে সকলকে খাওয়াতো, মণিপুরের একটা ট্রাই। এগুলো যেহেতু আইন হয়ে গেছে, নরহত্যা ইত্যাদি, যার জন্য আর করতে পারে না, গ্রামের মধ্যে হচ্ছে কিনা, এবং বাবা খুশি হয়, গর্ব করে, আমার মাংস এই গ্রামের সকলে খেলো, আমি আমি সর্টে চলে গেলাম,
প্রকারের কালচার। ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা সকল সময় মনে রাখা দরকার রয়েছে, ঈশ্বর যদি নদী আমরা আমি যদি বলি ঈশ্বর আমার কাছে আসেনি তাই হয়নি, ঈশ্বর আমাকে দেখা দেয়নি তাই হয়নি, ঈশ্বর আপনার কোনদিন দেখা দেবেন, যেদিন দেখা দেবে সেদিন দেখা তো দিবে ঈশ্বর, সেদিন বিপদ আপনার জীবনে আসবে, সেই বিপদটাকে ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে। ঘর মাটির ওপরে করেছিল, ঘর পাল্টি খেয়ে গেছে, ঘর পাল্টি খেয়ে গেছে, আর হবেই, ঈশ্বরের পবিত্র বাক্য মিথ্যা নয়, যুগ পর্যায়ে যুগে যুগে সত্যতা প্রমাণ হয়েছে, এবং আগামী দিনে যে সত্যটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিশ্বাস করছি। কেউ ভেবেছিলেন পৃথিবীতে আপনি আসবেন, ভেবেছিলেন এটাই সত্য আমি পৃথিবীতে যাচ্ছি, কেউ ভেবেছিলেন বলুন এখানে কেউ আছেন ভেবেছিলেন যে আমি পৃথিবীতে যাচ্ছি, নিশ্চিত আমার প্ল্যানিং করে যাচ্ছি, ভেবেছেন? বাচ্চা যখন হয় বাচ্চার তিনটা দিক রয়েছে, মানে বাচ্চারা একটা মানুষের ছোট অবস্থায় অনেক রকমের পেটিয়ে শুয়ে চিতিয়ে সে সময় তার একটা ভাষা রয়েছে, সে সময় বাবা সকল সময় বাবা মা তার কাছে যায়, বাবা মার কাছে সে যেতে পারে না, দেখলে যেতে পারছে না। আবার একটি বয়স রয়েছে যখন একটু কুটি কুটি পায়ে হাঁটে, তখন সে বাবা মায়ের কাছে বাবা মাকে দেখলে আরো দ্রুত দৌড়াবে, সে এদিক ওদিক করে দৌড়াতে থাকবে, তাকে ধরতে গেলে সে পালাতে থাকে, খিদা পেলে শুধু ঘুরে আসে, না হলে সে দৌড়াতে থাকে, এদিক ওদিক করে পালাবে, সে থাকবে না যখন সে নতুন নতুন পায়ে হাঁটা আরম্ভ করে। এই হাঁটতে হাঁটতে একটা বয়স হতে থাকলো 25, 20, 21, 25, 30 ইত্যাদি, তখন সে পালাতেই থাকে, সে পালাতেই থাকে। 45 বৎসরের পরে সে আস্তে আস্তে ভাবতে থাকে সব হারিয়ে ফেললাম, তখন মা খুঁজছিল, বাবা খুঁজছিল, আপনজনরা খুঁজছিল, খুব যারা ভালোবাসত তারা খুঁজছিল, আমি সেই সময়টাকে শুধু আমি পালিয়ে গেছি পালিয়ে গেছি, ভেবেছি সবকিছু, কিন্তু 45 পরে ভাবছি আমার এই লোকগুলো যদি থাকতো, এই লোকটা যদি থাকতো আমার জীবনে, আমার এই কষ্টটা হতো না, আমার শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকতো, আমার মা যদি এইটা থাকতো, আর যদি মারা না যেত, আমার মাই কেউ না থাকতো, আমার মাই আমার সঙ্গে থাকতো, আমার বাবা যদি থাকতো, মারা যদি না যেত, বা আমি যদি বিয়ে না করে আলাদা না হতাম, আমার বাবা আমার জন্য তার কিছুই না থাকলো আমার কাছে বসত, হাত বুলিয়ে দিত যখন আমি ঘুমাতাম। আজ পাল্টে ফেলে গেছে, আজ আমি 25 বৎসরে 30 বৎসরে ভুল সিদ্ধান্ত নিয়ে আমি জীবনটাকে হতাশময় করে দিয়েছি। তাই তখন বাবা মা আপনার কাছে আসে না, তাহলে একটা সময় আপনি বাবা মা আপনার কাছে আসতো, আবার একটা সময় হলো বাবা মার কাছ থেকে আপনি চলে গেলেন, আর একটা সময় হয়েছে বাবা মা আপনার ইচ্ছা থাকলে বাবা মা আপনার কাছে আসছে না, সে বিতর্কিত সমস্যা। একটা জীবনে যে এই জীবন ফেজ, এই লাইফ ফেজে আমরা দেখতে পাচ্ছি একটা সময় বাবা মার কাছে আসতো, একটা সময় বাবা মার কাছ থেকে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি, আবার একটা সময় 45 পরেই তখন ইচ্ছে হচ্ছে বাবা মা যদি আসতো, কিন্তু ইচ্ছা থাকলেও বাবা মা আসছেন আর আমি যেতে পারছি না, পরিস্থিতি আজকে সেই পরিস্থিতির মধ্যে অনেকে আমরা রয়েছি, আমরা অনেকে রয়েছি, ছোট ছোট রয়েছি, আমরা ঈশ্বর আমার কাছে আসছেন, ডাকছেন ডাকছেন ডাকছেন, কাছে হাত বুলিয়ে দিচ্ছেন, যখন হাঁটু গেড়ে চলতে না পারছি পড়ে যাচ্ছি, তিনি সঙ্গে সঙ্গে তুলে বুকে জড়িয়ে ধরছেন, যখন আমি হাঁটতে হাঁটতে থুতুরে পায়ে হাঁটতে হাঁটতে পড়ে যাই, তখন ঈশ্বর বুকে জড়িয়ে তিনি আওয়াজ সামাল দিচ্ছেন, যখন আমি বিছানে এদিক ওদিক করে গোড়াগড়ি করছি, ঈশ্বর তিনি আমাদের হাত পায়ে বল বল দিচ্ছেন, যেন আমরা হাঁটু গেড়ে অথবা পেট মেরে অথবা পাছা দিয়ে টপট টপট করে চলতে পারি, আবার একটু পরেই আবার ঈশ্বর তিনি সমর্থন করেছেন যেন আমি পায়ে হাঁটতে পারি। প্রকৃতির নিয়মেগুলোই ঘটে চলেছে, আর আমরা সেই প্রকৃতির তালে মিলে আমরা গোলমালে হয়ে গেছি, আর সেই গোলমালেটি কি? সেই গোলমালে হচ্ছে ঈশ্বর তিনি নিকটে ছিলেন, ছোট অবস্থা থেকে আমরা ধরে রাখতে পারিনি, মনে রাখবেন up to 2 years to 2.5 years একটা বাচ্চা যদি আপনি প্রার্থনা করেন, বাচ্চাটা অ্যাটাক করে কি প্রার্থনা করে সেই বকবক বলতে থাকে, 2.5 বছরের পরেই দেখা গেছে বেশিরভাগ বাচ্চারা তারা কি করেছে, তারা আর মূল স্রোতে নেই, তারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আস্তে আস্তে করে সে প্রার্থনা করবে না,
যে বসে থাকবে, একে চিন্তাবে তাকে চিন্তাবে, আবার পাঁচ ছ বছরের পরে এসে যদি ঠিক বোঝে তখন সে আস্তে আস্তে করে আবার মনোনিবেশ করবে, ফিরে আসে। আর তখনই যদি ফিরে আসে এই 14-15 বছরের মধ্যে যদি কেউ ফিরে আসে সঠিকভাবে শুনে ফিরে আসে, সে পালন করতে যদি আরম্ভ করে তাকে কেউ আটকাতে পারবে না। এখন ফিরে আসি আমাদের প্রথম জায়গাতে কাছে আসা। আমরা যদি ছোট ছেলের মতো সর্বদা ছুটে আসি কাছে আসা, কাছে আসা, এমন একটি ছেলের মতো আমরা ছুটে আসবো যেটা বাদ্যের ছেলের মতো, যা এমন একটি বয়স তার হয়ে থাকে যখন কোন কেউ ডাকে এ আমার সঙ্গে যাবি, সে বলবে যাবো, হ্যাঁ বলবে, কি তারপরে বলবে যাবো না। যদি চলে যায় আবেগের বসে যদি চলে যায় সেখানে গিয়ে কাঁদতে আরম্ভ করে, আমি ফিরে যাব, আমাকে ছেড়ে দিয়েছো, আমাকে ভালো লাগছে না। আস্তে আস্তে করে সে দুদিন একদিনের পরে সে কিন্তু ভালো লাগছে না, তার সে ফিরতে চায়, সে তার মন আর সেখানে থাকছে না, একা একা কাঁদছে বসে, ফিরতে চায়। আজকে যারা প্রভুতে রয়েছি অনেক সময় আমরা নিকটে আসি, কাছে আসি, কিন্তু আসার জায়গাটা একটু ভিন্ন প্রকারে নিয়ে আসি, তারপরেই আমরা শুনি, শোনার জায়গাটা ঠিক থাকে না। তাই এখানে ঈশ্বরের পবিত্র বাক্য বলছে যেন আমরা সেদিন সেই বিশেষ কৌতুকটা বলার পেছনে আমার কারণেই সে বুদ্ধিপূর্বক বলেছে যে আমার শেষ ইচ্ছাই আমার ফাঁসি হোক ঠিক আছে, কিন্তু আমার মাথা নিচু থাকবে আর পা উপরের দিক থাকবে, এটাই আমার শেষ ইচ্ছা। আমার খাওয়াতে শেষ ইচ্ছা নেই, আমার ঘোরাতে শেষ ইচ্ছা নেই, আমার ঘরে যাওয়াতে শেষ ইচ্ছা নেই, কিন্তু শেষ ইচ্ছাইটাই আমার পা উপর দিকে মাথা নিচের দিকে করে ফাঁসি লাগাতে হবে। যদি তাতেই মৃত্যু হয় তো ভালোই, না হয়তো আমি ঘরে স্বদিনের জন্য আমি ফেরত যাব। শেষ ইচ্ছা পূরণ করো, কারণ ফাঁসির একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যু হবে, এর কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত্যু হবে না। আজকে যারা আমরা প্রভুত রয়েছি ঠিক একই প্রকারই, এই প্রকারে আমরা অনেক বুদ্ধি করে ঈশ্বরের সঙ্গে চালাক চতুরি করবার চেষ্টা করি, আর বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে আমাদের জীবনকে তৈরি করার চেষ্টা করি, আই এম রাইট পারসন, আমি বিভিন্ন রকম যুক্তি দাঁড় করে আমার ব্যক্তিগত জীবনে, কেউ অনেকে ব্যক্তিগত জীবনে, হ্যাঁ আমরা যে ধর্মেই হোক না কেন আমরা আমরা সকলেই মরব, কিন্তু আগে জন্ম টন্ম হয় না অনেক ধর্মে বিশ্বাস করে, আবার কেউ বলে জান্নাত মানে স্বর্গে যাবে, আবার কেউ বলে কোন স্বর্গ দেখেনি কিন্তু কেউ ভাবে থাকে স্বর্গে যাবে, কেউ আবার স্বর্গকে বিলাসিতাই সেখানে নানা রকমের জিনিস থাকবে, আমি পৃথিবীতে যে ইচ্ছাটা আমার রয়েছে সেই ইচ্ছাটা সেখানে পূর্ণ করবো স্বর্গে। পৃথিবীতে কি ইচ্ছা? পৃথিবীতে আমাদের ব্যক্তিগত বিভিন্ন ইচ্ছা রয়েছে, স্বর্গকে বিভিন্ন ইচ্ছা পূরণ করার জন্য স্বর্গের রয়েছে, কারোর দেখা যাবে মদ খায় তাকে পূর্ণ করতে হবে, কেউ দেখা যায় আর অন্য কিছু কেউ চায়, কেউ চায় যে আমি একটা এমন ধনী দোকান করবো যেন সকল পৃথিবীতে সকল লোকের আমার কাছে আসে, কেউ ভাবছে আমি স্বর্গে গিয়ে আমি বিরাট নেতা হবো, এখানে যেমন নেতা সেখানে তেমন নেতা হবো, এ পার্টি থেকে সে পার্টি, সে পার্টি থেকে এ পার্টি, করতে দিব না, আমি একমাত্র আমার গণতন্ত্র চলবে। হিটলার যেমন ভেবেছিল আমারই শেষ, হ্যাঁ ফাইনাল, এরকম অনেক ভাবে, কিন্তু স্বর্গ কি সেই আমার মতো স্বর্গ হবে নাকি? যদি আমার মতো স্বর্গ হতো তাহলে এটা একটা দিত নেই, স্বর্গ স্বর্গ নির্দিষ্ট। আজকে যারা আমরা প্রভুত রয়েছি নিকটে আসা খুব জরুরি, নিকটে কি প্রকারে আমরা আসছি, কেমন ভাবে আসছি, সর্বদা সেখানে বারবার খুঁজে দেখা দরকার রয়েছে, যে প্রকারে আমি যাই ঘর করবার জন্য খনন করতে, আর খনন করে খুঁড়ে ফেললে তো হয় না, খুঁড়ে ফেলে হবে, খনন মানে এরকম জাস্কোদা দিয়ে কুপিয়ে কুপিয়ে দিলাম খনন করা, তারপর ঈশ্বর বাক্যে কি বলছে, কি বলছে, খুঁড়িয়া গভীর করে মানে ভেতর থেকে মাটিটা নিয়ে বাইরে ফেলে দিল, এটা মামার করি খনন করলো, খনন করাটা তো হলো, খনন করলো তো হবে, এরকম খুঁড়ে ফেলা তো শেষ নেই, খনন করলো কিন্তু খুঁড়িয়া খুঁড়িয়া গভীর করিল। আমরা আজকে খোঁড়ার চেষ্টা করি আমাদের মনকে, আমাদের চিন্তাকে খুঁড়ে গভীর করি, গভীর করে কি করব, ছাগলের মতো গভীর নয়, ছাগলের গভীর করে নিয়ে চলে গেলাম,
খুঁজে 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 কিন্তু এখানে বলছে খুঁড়িয়া ভেতরের মাটিটাকে বাইরে ফেলে দিতে হবে। প্রথম কথা, ভেতরের যে সকল আমাদের চিন্তা রয়েছে, আমাদের স্বর্গীয় চিন্তা হোক, পার্থিব চিন্তা হোক, অন্য কোন চিন্তা হোক, সেগুলোকে খুঁড়ে ফেলে দিতে হবে, বাইরে ফেলে দিতে হবে। মাটি গুড়ি বালি যা বেরোবে ফেলে দিতে হবে। গিয়ে কি করতে হবে? শাস্ত্রে লেখা রয়েছে শক্ত জায়গা বাছাই করতে হবে। আমার বেস্ট প্লেট ভিড় যেন শক্ত জায়গায় ভেতরে দেওয়া হয়। খুঁজে দেখুন আপনার কতটা খোঁড়ার দরকার রয়েছে, আপনি কতটা আপনার ব্যক্তিগত জীবনে কোন কোন জায়গাগুলোকে দুর্বল, খুঁড়ুন খুঁড়ুন খুঁড়ে সেগুলোকে ফেলে দেন যেগুলো ঈশ্বরের চোখে ঠিক নয়। খুঁড়ে খুঁড়ে যেখানে শক্ত জায়গা রয়েছে এবার সেখানে আপনার বিশ্বাসের ভিত আরম্ভ করুন। শাস্ত্রে লেখা রয়েছে কি, তারপরে কি করলো, পাষাণের ওপরে যেখানে শক্ত জায়গা রয়েছে সেখান থেকে ভিত স্টার্ট হলো, পালন করতে আরম্ভ হলো। পালন করলো কি, পালন করার, আপনি খনন করলেন, আপনি খুঁড়লেন আর খুঁড়ে দেখলেন এটাই শক্ত জায়গা, পালন করতে আরম্ভ করলেন এটাই শক্ত জায়গা, এখানেই ভিত স্টার্ট। আপনার ভিত ব্যক্তিগত জীবনের ভিত, পারিবারিকগত জীবনের ভিত আরম্ভ করুন, মণ্ডলীগত ভিত যে ভিত হোক না কেন আরম্ভ করুন, খনন করুন, খুঁড়ুন শক্ত জায়গা যেখানে সেখানে দাঁড়িয়ে যান, দেখুন শক্ত ঠিক হয়েছে কিনা, ভেদ আরম্ভ করুন বিশ্বাসে। শাস্ত্রে লেখা রয়েছে যদি এটা করেন বৃষ্টি আবার আপনার কাছে আসবে, আসবেই বৃষ্টি আপনার কাছে আসবে, বর্ষা আপনার কাছে আসবে, ডাকতে হবে না আসবেই, প্রচুর বৃষ্টি হবে, জল আসবে। শাস্ত্রে কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে, শাস্ত্রে লেখা রয়েছে জলের স্রোতে সে ঘর ভেঙে পড়ল না, সে জলের স্রোতে সে ঘর ভেঙে পড়ল না, চারিপাশ দিয়ে জল বইছে কিন্তু ঘর দাঁড়িয়ে রয়েছে, কারণ জলস্রোতে সে ঘর ভেঙে গেল না। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন ব্রিজ, বড় বড় ব্রিজ সমুদ্রের উপরে করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, ঠিক সেই জায়গাতে যেতে হচ্ছে ওদেরকে, প্রত্যেকে একই জায়গায় যেতে হচ্ছে, গভীর শক্ত জায়গায় যেতে হচ্ছে, যার উপরে ব্রিজ দাঁড়িয়ে রয়েছে, ট্রেন চলছে, আমরা তো হালকা পিপলার মতো কোনো ব্যাপার না ভেসে চলে যেতে পারি, হালকা একটা বাঁশ হলেও চলে যেতে পারি, কিন্তু এত বড় বড় ট্রেন চলছে তার উপরে ঘর করে চলছে, শক্ত ভিতের ওপরেই, আপনার শক্ত ভিতের ওপরেই আপনার উপর আপনার জীবন দিয়ে অনেক মানুষ যেতে পারবে যদি আপনার ভিতটা শক্ত থাকে। আপনার ব্যক্তিগত জীবনে ভিতটা শক্ত থাকে যত নড়বড়ে হবে। অনেকে আসে ছোট থেকে, এরা অনেকেই দেখা যায় ছোট থেকে তারা আসে ঈশ্বরের কাছে আসে, আর তারা শুনে গান করে অমুক করে কিন্তু পালন করে না, চলে যায়, আরে এটা কি, এটা কোনো ব্যাপার নয়, বিভিন্ন অজুহাত দিয়ে নিজেকে পার করিয়ে নিয়ে চলে যায়। পৃথিবীতে এইভাবেই পার করানো যায়। আমরা যখন যাত্রার টিকিট কাটা যাত্রা হতো আমরা কি করতাম, আমরা পারপার হওয়ার জন্য কি করতাম, পয়সা তো নাই আমাদের কাছে, পয়সা কে দিবে আমাদেরকে, কাউকে বলতে যাওয়া তো যায় না। আর আমরা তো এখনকার মডার্ন যুগে বাবা মায়েদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে তখনকার দিনের সম্পর্ক ছিল না, ডিস্টেন্স অনেক, আমাদের সময় বাবা মায়ের কাছে পৌঁছানোটা এই কথা বলাটাই এটা হতাশ ব্যাপার, যার জন্য এই চিন্তাটাই কাজ করতো না যে বাবার কাছে চাই এটা পয়সা চাই টিকিট, ও তো ওইগুলো কোনো কাজ করতো না, মানে চিন্তা করতো না। এখন যেমন বাবাকে বলে এটা দাও সেটা দাও, না হলে আমি স্কুলে যাবো না, আমাকে এরোপ্লেন কিনে দাও বাবা, না হলে আমি স্কুলে যাবো না, ছেলেরা সুযোগ পেত, সব ছেলে মেয়ের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সবাইকে এনে দিয়েছে, তার বাবা এনে দিয়েছে, অমুকের বাবা এনে দিচ্ছে, তমুকের বাবা এনে দিচ্ছে, আমাকে তুমি দিবে না তাহলে কি করে পড়বো, এ প্রশ্ন হয় এরকম না, এরকম প্রশ্ন হয় না। তখনকার দিনে ডাক্তার ব্যারিস্টার যা রয়েছে শুধু অ্যান্ড্রয়েড ফোনই রয়েছে, এখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া হয়, এখন বই চলে না, কারণ এখন পালন করতে কেউ চায় না, এখন কি করতে চায়, আমার কথা শোনো, আমি কারোর কথা শুনবো না, এই প্রকারে আমাকে সাইকেল দিবে না তো আমি যাবো না, তার ঘরে তার ছেলে সাইকেল রয়েছে, আরে সেটা তো সরকার দিয়েছে, সরকার দিলে আমার যাওয়ার দরকার নেই, অত দূর যাবো কি করে যাবো, আর আমরা কি করতাম বকলে, তখন তো ব্যাগ ছিল না, এই ব্যাগ আবিষ্কারও হয়নি, তখনকার বিজ্ঞানী স্টার্ট হয়নি, তখন কি আরম্ভ হয়েছিল, এই বইটাকে এইরকম করে
মেয়েরা হলেই ছেলেরা হলে চলবে না। আজও মেয়েরা বিভিন্ন জাতির যদি কলেজের ছেলে মানে কলেজের বিষয় নিয়ে কোনো ছবি সভা দেওয়া হয়, এখানে ব্যাগ দেওয়া হয় না, কলেজের এরকম একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে কলেজের ছবি, ব্যাগে এরকম ছবি খুব কম দেওয়া হয়। তাহলে আমরা দেখতে পাই প্যাটার্ন কি, তখনকার দিনে আমরা প্রায় 10 পর্যন্ত কি 8 পর্যন্ত কিপ্যাড করতাম, কিপ্যাড করতাম। আমাদের পাড়ার লোকেরা যদি কেউ কলকাতায় থাকে বারবার অপেক্ষা করতাম কবে আসবে তার ছেঁড়া প্যান্টগুলো আমাদের দিবে, আর সেই ছেঁড়া প্যান্ট নিয়ে আমরা ডবল ব্যাগ দুটো ব্যান্ড করবো, আর সেটাই হবে হাফ হাফ প্যান্ট পরে যাবে, মেয়েরা জামা পড়ে যাবে, নিচে কিছু নেই, কারণ মেয়েরা তো সাইকেলে যেতে হতো না, হেঁটে হেঁটে যেতে হতো, ওদের এগুলো কোনো প্রবলেম ছিল না, পাল্টে গেছি না, আমরা সকলকে পাল্টে ফেলেছি। এখন কি অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো পড়াশোনা হয় না, অ্যান্ড্রয়েড ফোন এনে দেওয়া হলো, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া হয় না, এমনি ফোনে হবে না, কি টুনটু টুনটু কি এ টুটু অত কথা বলে যায়, টুটু চলবে না, অ্যান্ড্রয়েড ফোন এনে দাও, দেখা যাবে তারই দরকার নেই, করোনার জন্য ক্লাস হচ্ছে কিছু, কিন্তু দেখা যাবে তারই দরকার নেই, কিন্তু সে সারাদিন খুঁজছে, এই বেটা কি করছিস কি করছি, দেখতে পাচ্ছি আমি পড়ছি, নাহলে দেখা যাচ্ছে অন্য কোনো ফালতু বই দেখছিল, সিনেমা দেখছিল, কানে এটা লাগিয়ে দিল, হঠাৎ মধ্যে স্ক্রিনটাকে নড়িয়ে দিল চলে গেল, স্ক্রিনটা সুসরে গেছে চলে গেছে, কিন্তু দোকানে হচ্ছে আবার মা বাবার কাছে থেকে চলে গেলে স্ক্রিনটা আবার অন হয়ে যাবে, বড়রা চলে গেলে অন হয়ে যাবে, কারণ সে দেখা যাবে কার কথা শুনছে, শাহরুখ খানের কথা শুনছে, মাইকেল জ্যাকসনের কথা শুনছে, কখন ছেলে হওয়া থেকে মেয়ে হবে, মেয়ে থেকে ছেলে হবে, শাহরুখ খানের মতো কখন পরজাতিদের সঙ্গে সম্পর্ক করবে, আর আমাদের সুমিত যে ভিলেনের মানে গুন্ডার পাঠ করে তার যদি হয় তাহলে কবে গুন্ডাবাজি করবো, ওটা চুরি করে নিব, কিন্তু অ্যাকচুয়ালি সেই সব লোকগুলো আদৌ সেই দেখা যায় সুমিত সেই প্রকারেই হাঁচি কিনে জানি না, কিন্তু অন্য কেউ থাকলে থাকতে পারে। জীবন আমরা অনেক সময় তাদের আদর্শ করি, কারণ তাদের কাছে গিয়ে শুনি, তাদের কথা শুনবার জন্য আমরা এরকম মিডিয়া ব্যবহার করি, শুনি শুনি, আর সেগুলোকে পালন করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি। শাস্ত্রে লেখা রয়েছে কি, ঈশ্বরের কাছে যদি না এসে শোনে তাদের জীবনগুলো সেই কোন জায়গায় ভিত, বালিতে ভিত, তারা জানেন না, তাদের জ্ঞান নেই, ইঞ্জিনিয়ারিং জ্ঞান নেই তারা জানে না, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান নেই তারা জানে না কোথায় ভিত স্থাপন করতে হয়, আবার প্ল্যান থাক ইঞ্জিনিয়ারিং চিন্তা থাকলে তো হবে না, আমি ঘর কা করলাম বালি দিয়ে ঘর করলাম সিমেন্ট দিলাম না কি হবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল, প্ল্যানটা শুধু খাতাপত্রে ছিল, কিন্তু ঘর করার সময় প্ল্যানিংটা ব্যবহার করা হয়নি, স্ট্রাকচারটাকে দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরে কি হবে ঘরটা যখন ছাদ দেওয়ালও উপরে এসে পড়ে গেল, আর তোমরা ভেতরে থেকে তুমি কা করলে, আর লোকের যদি ঘর হচ্ছে তো কুকার কারণ লোকেরা মরছে, তাহলে প্ল্যানিং ছিল ঠিক কিন্তু পালন করা হয়নি। আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের অনেক সময় প্ল্যানিং ঠিক থাকে কিন্তু পালন করি না, এবং চলতে চলতে আমরা পালনটাকে ভুলে যাই, তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি সর্বদা মনে রাখে যে নদী আপনার কাছে আসবে, ঈশ্বর আপনার কাছে আসবে, একটা দিন আসবে যখন আপনি ছোট ছিলেন আসবে, যখন আপনি আর পৃথিবীতে থেকে সরে যাবেন, সুযোগ ঈশ্বর দেবেন, কষ্ট পাচ্ছেন বিছানায় শুয়ে শুয়ে, তখনও ঈশ্বর আপনার তার পাশে ঘোরাফেরা করছে, যদি ফিরেন আসবেন, আর যদি না আসেন তিনি স্বয়ং এসে পৌঁছাবেন আপনার কাছে এসে, যেমন নদী যদি আপনার কাছে এসে পৌঁছায় হঠাৎ মাত্র দেখা গেল এখান থেকে আমার এখানকার জলের যদি আমরা ডাউন আপে থাকি, যদি 50 ফিটের আপে থাকি জল হঠাৎ 60 ফিট হাইট হয়ে চলে এলো, তখন আমরা কি করবো, আনন্দ করবো না, আর জল আমাদের কাছে চলে এসছে, রাত্রিতে ঘুমিয়ে থাকলে একদম সারা জীবনের মতো জল কাছে চলে এসছে 60 ফিট 10 ফিটের তোমাকে ডুবিয়ে দিয়ে চলে যাবে, আর সমুদ্রের পাশে যারা রয়েছে তারা তো থাকবে না জীবিত, কারণ 60 ফিট মানে 8-10 তলা ঘর দাঁড়িয়ে তাদের থাকবে আর সব ডুববে। আজকে যদি ঈশ্বর আপনার কাছে এসে পৌঁছায় বিপদ হয়ে উঠবে, তাই এখন বিপদ হওয়ার আগে আমরা কাছে পৌঁছে যাই, খনন করি, খনন করি, আর কি করবো, খনন করে খুঁড়ে সেই জিনিসগুলোকে বের করে দিই, বের করে কি করবো, আমাদের আমাদের জীবনকে সেখানেই স্টার্ট করি, ভিত্তি, আর ভিত দিয়ে কি করবো পালন করতে আরম্ভ করি, এক একটি করে যেমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানে যেমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এক একটি করে ধাপ তৈরি করি,
বাতাস আসবে, জল উঠে আসবে, কিন্তু ঘর আমার নড়বে না, কারণ এই ঘর প্রভুর শক্তিতে শক্তিমান হয়ে উঠবে। এমনকি শুধু এই পৃথিবীতে নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও দেখা যাবে আমি স্ট্রং রয়েছি, কারণ প্রভুর স্বর্গ, প্রভুর দেওয়া, প্রভুর মতো স্বর্গরাজ্যে যাবো, আমার মতো স্বর্গরাজ্যে যাওয়ার চিন্তা না করি। আমরা এইভাবে পৃথিবীতে যখন 15-20 বছর 21 বছর 16 বছরের বয়স ওটি হয় প্রভুতে আসি, না হলে আস্তে আস্তে করে আমি আমার স্বর্গে ভাসতে থাকি, আর সেই স্বর্গে ভাসতে গিয়ে আর মানুষ প্রভুতে টিকে না, আর তার ঘর নড়বড়ে হয়ে যায়। সাময়িক সুখ পেলেও সে সুখ চিরকাল থাকবে না, 45-এর পরে তার জীবনে সেই সুখ টিকে কতটা সুখ দেখা যাবে, বোঝা যাবে। অনেকে মুখে বলে আমি এই লোকটি পাপ করছে, তার এই হচ্ছে, অথচ সে কন্টিনিউ পাপ করে যাচ্ছে। শুনেছেন কিনা, জেনেছেন কিনা জানি না, একটা লোক সে সকলের পাপ দেখতে দেখে, এই বুড়াটার এই পাপের জন্য এই কষ্ট পাচ্ছে, সেই বুড়াটার এই পাপের জন্য কষ্ট পাচ্ছে, ওই বুড়াটা ওই পাপের জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু সে কখনো দেখে না যে আমার সময় আসছে, এখন পরিবর্তন হই, আমারও এদের মতো হতে পারে, কেন আমি করবো, সকের মতো বলবো, যা কিছু আছে আমি গরিবদের দান করে দিই, আমি আর অপরাধ করব না, ভুলে করে ফেলেছি, প্রলোভনে করে ফেলেছি, মনের ইচ্ছায় আমি আবেগে করে ফেলেছি, আমি ভেবেছিলাম এই এটাই হয়ে উঠবে, কিন্তু হয়ে ওঠেনি, আমি চাই খনন করতে চাই, আমি চাই খনন করতে চাই, আর খনন করে খুঁড়ে ফেলে দিতে গভীর জায়গায় যেতে চাই, তোমার গভীর জায়গায় যেতে চাই, যেখানে আমার ভিত শক্ত হবে প্রভু। সে সংশয় লেখা রয়েছে, গৃহ নির্মাণ করিল, পরে জলস্রোতের বেগে বইয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, সেই গৃহ কি হল, ভগ্ন, আর তারপর কি হল, ভগ্ন ঘরতর হইল, ভেরি ইন্টারেস্টিং, ভেঙে শুধু যায়নি, ঘরতর হলো, আপনার উপরে পড়বে, সেই ইটগুলোকে আর ব্যবহার করা যাবে না, জলের সঙ্গে আপনার ঘরের অংশ আপনাকে টেনে নিয়ে চলে যাবে। তাই প্রিয়জনেরা, আজকে প্রভু তিনি আহ্বান করছেন, আমার জীবনকে যেন টেনে নিয়ে কেউ না যায়, এই জলের স্রোত যেন টেনে নিয়ে না যায়, প্রত্যেক সময় প্রতিটা মুহূর্তে সুযোগ পেলে যেন ঈশ্বরের কাছে ছুটে আসি, আর শুনি, আর শোনার সঙ্গে সঙ্গে পালন করি। গানটি একটি আরম্ভ হয়েছিল, তোমাদের এখানে একটি গান করা হয়েছিল, যে গানটি কি ছিল জানো, সুষমাচারের গানটা ছিল, তোমার বারে বারে বাক্য বলি, বাক্য বলি, কাকে বলি, লোকেদেরকে বলি, এবার তাদেরকে আহ্বান করা হচ্ছে, তোমরা এলে না, তোমরা এলে না, তোমরা এলে না। আমরা গান আমাদের মুখে থাকি, গান যদি মনের মতে যতক্ষণ পর্যন্ত না কার্যকরী ভূমিকা নেয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত আসে না। আমরা ঈশ্বরের বাক্য শুনি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে সেটা কার্যকরী ভূমিকা না নেয় ততক্ষণ পর্যন্ত পালন করার মতো সুযোগ আসে না। তাই ফিরে আসি প্রভুর কাছে, খনন করার কাজ আরম্ভ করি, খনন করে মাটিগুলোকে, গুঁড়োগুলোকে, বালিগুলোকে, নুড়িগুলোকে তুলে দিয়ে শক্ত মাটি খোঁজার চেষ্টা করি, ভিত আরম্ভ করি, যে ভিত শক্ত হবে, তারপরে সেই ভিতটা এমন করব যেন কংক্রিট সুন্দর থাকে, অনেক বৃষ্টি বাতাস জল সকল কিছু বয়ে গেলেও এ ঘর যেন না নড়ে। একটি মাত্র ছেলে, সেই বড় ছেলেটি, সে না বলেছিল আমি যাব না, কিন্তু পরবর্তীতে সেই পরিবারের কৃষি জমিকে বাঁচিয়েছিল। আর এক ছোট ছেলে, বি ছেলেটি, সে হ্যাঁ বলেছিল কিন্তু কাজ করেনি। আমরা অনেক সময় মাথা নাড়িয়ে দিই, প্রভু আমাকে আশীর্বাদ কর, হ্যাঁ আমাকে আশীর্বাদ কর, আমি কাউকে জিজ্ঞেস করলাম তুমি জিজ্ঞেস ভালোবাসো, এরকম অনেক ক্যাম্পে আমরা করেছি, যদি ভালোবাসো হ্যাঁ, তুমি ছেড়ে যাবে না তো কোনোদিন, না পড়াশোনার ক্ষেত্রে যখন সে উঁচু শিক্ষাতে যাচ্ছে তখন বলছি তোমাকে আমরা সাপোর্ট করবো, তুমি কি কখনো তুমি তোমার ইনকামের আয়ের সব অংশ তুমি প্রভুকে দিবে, চার্চে নিয়ে আসবে, হ্যাঁ মন্ডলীতে তুমি যখন সুযোগ থাকবে মন্ডল এবং তার পরিচর্যা ক্ষেত্রে তুমি সাহায্য করবে সময় দিয়ে, হ্যাঁ টাকা, তারপরে টাকা পয়সা পেয়ে গিয়ে পাওয়ার পরে আর নেই, কারণ সেই বিছেলেটির মতোই হ্যাঁ বলে কিন্তু করে না, তাদের কাছেই সমুদ্রকে পৌঁছাবে।
আর সেই সমুদ্র হচ্ছেন আমাদের ঈশ্বর সদাপ্রভু, তার ক্রোধ তার কাছে গিয়ে পৌঁছাবে। একটি সময় আসবে যখন রক্তের তেজ কমে যাবে, আর যদি রক্তের তেজ থাকে যদি দুর্ঘটনা এসে পৌঁছে যায় তো কিছু করার নেই, আর যদি তেজ কমে যায় তেজ কমতে থাকবে। কিন্তু তখন সে কি বলবে? তখন বলবে এই দেশে তো সবাই করছে, আমি ওই একই কি হবে? সকল সঙ্গে তাল মিলিয়ে ভেবে নেবে এটাই ঈশ্বর ঠিক। এই যে বাবা মা মরে গেলে বাবাকে কেটে যে মাংস বিতরণ করে, ওই রকম চিন্তা এসে চলতে থাকবে। তার মধ্যে শক্ত আইন আসবে যদি আসে তবে, কিন্তু শক্ত আইন আসবে না। ঈশ্বর শক্ত আইন নিয়ে আমাদের কাছে দাঁড়াবে না। কখন দাঁড়াবে? বিচার নিয়ে দাঁড়াবে, আইন নিয়ে দাঁড়াবে না। এখন ঈশ্বর আইন নিয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে, আর একই সঙ্গে ঈশ্বর তিনি অনুগ্রহ দিয়ে রেখেছেন, আইন নিয়ে দাঁড়িয়েছে, অনুগ্রহ দিয়ে রেখেছেন। মনে রাখি ঈশ্বর আমাদেরকে আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছে, আইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তিনি অনুগ্রহ দিয়ে রেখেছেন, আইন থেকে রক্ষা পাওয়ার জন্য অনুগ্রহ দিয়ে রেখেছেন। আর তিনি তারপরে আসবেন কি? তিনি স্বয়ং আসবেন। কি নিয়ে আসবেন? বিচার নিয়ে আসবেন। সব পৃথিবীতে যত পূর্বের মানুষ, বর্তমান মানুষ, আগামী দিনের প্রত্যেক মানুষের জন্য তিনি বিচার নিয়ে আসবেন। সেই জলটা, সেই জলটা যখন কাছে এসে পৌঁছাবে, রাত্রির ঘুম তৎঘুম কিছু থাকবে কিনা জানি না, সব উজাড় করে নিয়ে চলে যাবে। যদি এই মুহূর্তে আমরা ঈশ্বরের কাছে বারংবার না আসি আর খরণ না করি আর শুনি, যতক্ষণ পর্যন্ত শক্ত জায়গাগুলোকে ততক্ষণ পর্যন্ত না আমরা পাচ্ছি। তৃতীয়ত, যে প্রকারে শুনেছি পালন করবার জন্য ঘরের ঘরটাকে শক্ত ঘর তৈরি করার চেষ্টা করি, আবার একবার পুনরাবৃত্তি করছি, আমরা ঈশ্বর ঈশ্বরের কাছে আসব। কিসের জন্য আসব? খনন করার জন্য আসব। আর কি করব? শুনবো। কি শুনবো? গুড়ি মাটি এগুলো যেগুলো রয়েছে সেগুলোকে গর্ত করি, গর্ত করি, গর্ত করি। ব্যক্তিগত জীবনের ভিতর জায়গাগুলোকে গর্ত করি, পারিবারিকগত জীবনের জায়গাগুলোকে গর্ত করি, মন্ডলীগত জীবনের জায়গাগুলোকে গর্ত করি। গর্ত করে সেই নোংরা জায়গাগুলোকে, নোংরা পাথর বালি খত যে সকল আবর্জনা সেগুলোকে তুলে ফেলে দিই ঘুরে, আর শক্ত জায়গায় ভিত প্রতিষ্ঠা করি। শক্ত জায়গায় পাথরের উপরে, পাথরের উপরে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপরেই যেন আমাদের ভিতকে স্টার্ট করি, যেন না নড়ে যায়, আর কন্টিনিউ সেই ভিতকে স্টার্ট করে পালন করার চেষ্টা করি যে আমার ঘরগৃহ নির্মাণ করতেই হবে। আর সেই প্রভুর দয়া চাই, দাঁড়িয়ে উঠি প্রভুকে বলে, প্রভু আমার তোমার উপস্থিতি যেদিন হবে, বিচারের উপস্থিতি যেদিন হবে, তুমি যেদিন আমার কাছে আসবে, নদী যেদিন আমার কাছে এসে পৌঁছাবে, সেই ভয়ঙ্কর বিচার দিনে রক্ষা পাওয়ার জন্য সেই জল যখন আমার কাছে আসবে, ধাক্কা মারবে বাতাসে, ধাক্কা মারবে, প্রভু তুমি সেখান থেকে আমাকে রক্ষা করো। শাস্ত্রে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তার ঘরে জল লাগবে, বাতাস লাগবে, ধাক্কা লাগবে, কিন্তু সেই ঘর পড়ে যাবে, পড়ে যাবে না, নড়বড়ে হবে না। সে ঘরে যারা থাকবে তারা নিষ্কৃতি পাবে এবং বিচার তাদেরকে নিষ্কৃতি দিবে। আর তিনি আমাদের প্রভু দয়াল ঈশ্বর, তিনি চান আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের মণ্ডলীগত জীবনে, আপনাদের পারিবারিকগত জীবনে, আপনাদের বিশেষ যে দেশ যে গ্রামে বাস করেন সেই জীবনে যদি আপনার ভিতকে শক্ত করার চেষ্টা করেন, এখন ঈশ্বরের কাছে মন ফেরায়। আর ঈশ্বর যে বলছেন খুঁড়ে ফেলি আমাদের ভেতর থেকে, মন থেকে যে সকল আবর্জনা রয়েছে খুঁড়ে ফেলি, খুঁড়ে ফেলি, খনন করি, আর খনন করে কি করবো? সেগুলো তুলে ফেলে দিতে আর খুঁজতে থাকি আমার প্রভু, প্রভু তুমি কি ভেতরে আছো, তুমি কি ভেতরে আছো, যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন। যখন পেয়ে যাবেন আপনি ভেবে নেবেন সেটাই শক্ত জায়গায় আপনি পেয়ে গেছেন, খুঁজতে থাকুন। যে চাই সে পায়। শাস্ত্রের লেখা রয়েছে প্রভু যীশু বলছেন আমি তোমার দরজায় আঘাত করছি, কড়া নাড়াচ্ছি, আমার জন্য যে খুলে দেয় আমি তার কাছে যাই এবং তার সঙ্গেই আমি ভোজন করি। প্রভু তিনি কড়া নাড়াচ্ছেন। আমরা শুধু খনন করলে হবে না, খনন করে ভেতরের গর্ত খুঁড়ে তার মাটিগুলোকে, নষ্ট মাটিগুলোকে, অপ্রয়োজনীয় মাটিগুলোকে, ঘর করার মতো যে সকল মাটি নয় সেই মাটিগুলোকে আমরা তুলে ফেলে দিই এবং শক্ত জায়গায় গিয়ে প্রভুর কুরুষীয় ভিতে ভিত স্থাপন করি আর বলি প্রভু তুমি আমার প্রতি কৃপা করো,
আমি এখন পালন করব তুমি যেটাই বলবে। আর এই ব্যবস্থা পুস্তক আমাদেরকে ঈশ্বর দিয়েছেন এবং তার অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে রয়েছে, তার পরিকল্পনা আমাদের সঙ্গে রয়েছে, সেই পরিকল্পনা সেই ইনস্ট্রাকশন মতো আমি পালন করব, কাজ করব। যেমন ভাবে একটা ইঞ্জিনিয়ার ঘরের প্ল্যানিং দেয়, কিন্তু আমি পালন নাও করতে পারি, কিন্তু পালন করতে পালন করার যদি না করি তাহলে বিপদ হবে। ঘর যত ভালো ইঞ্জিনিয়ার দিয়ে আমি ঘর করি না কেন, কারণ ইঞ্জিনিয়ার চিরকাল আপনার সঙ্গে থাকবে না, সবসময় আপনার সঙ্গে থাকবে না, কিন্তু আপনি ঘরের সঙ্গে আপনি থাকবেন আপনার ঘর করার জন্য, কারণ ঘরটা আপনার, তাই ব্যক্তিগত জীবনটা আপনার। ইঞ্জিনিয়ার তার প্ল্যানিং দিয়ে রেখেছে এই বিশেষ বাক্য ব্যবস্থা পুস্তকে, এবং একই সঙ্গে অনুগ্রহ যেটা ম্যাটেরিয়ালস দিয়ে রেখেছেন আসে, এই প্রভুর এই অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের এই অনুগ্রহ, এই কৃষি অনুগ্রহ, তার রক্তের অনুগ্রহ নিয়ে, তার পুনরুত্থানের অনুগ্রহ নিয়ে, তার কৃষি মৃত্যুর অনুগ্রহ নিয়ে আমি আমার জীবন ঘরকে তৈরি করি। নিজেদেরকে বলি এখন চোখ বন্ধ করি, বলি খুঁড়ি ভেতরের সকল বন্ধ জায়গাগুলোকে খুঁজতে থাকি, খুঁজতে থাকি, আর প্রভুকে বলি প্রভু আমি খনন করছি, এখন বের করে একটি করে ফেলছি, ফেলছি যীশু নামে, ফেলছি পেয়েছি, মহাসমুদ্র ফেলে দেন। আর বলুন যারা খ্রিস্টতে থাকে তারা নতুন সৃষ্টি হইল, পুরানো সকল অতীত হয়েছে, কারণ এটা ঈশ্বর তিনি আপনাদেরকে প্রতিজ্ঞায় এই প্রতিশ্রুতি করছেন, যারা খ্রিস্টতে থাকে তারা আর পুরানো সকল নেই, নতুন সৃষ্টি হয়েছে। আমাদের খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে নতুন করতে চলেছেন, আপনি খুঁজতে থাকুন, খুঁড়ে জাস্ট খনন করে মাটিটা ওই জায়গায় রেখে দেবেন না, যেগুলো অপ্রয়োজনীয় মাটি, গৃহ করবার জন্য উপযুক্ত মাটি নয়, গৃহ করার জন্য উপযুক্ত সেই পাথর নয়, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। প্রভু যীশু খ্রিস্টের নামে বলুন আমি অনেক দূরে ফেলে দিলাম, আমি আমরা একসঙ্গে প্রভুকে বলি দূরে ফেলে দিচ্ছি, প্রভু দূরে ফেলে দিচ্ছি, বলুন এখন আমি নতুন ঘর তৈরি করার, আমি শক্ত জায়গায়, কৃষিও জায়গায়, শক্ত জায়গায়, পাথরের জায়গায় ঘর আরম্ভ করুন। আপনার প্রেমের ঘর, আপনার অনন্ত জীবনের ঘর, আপনার অনন্ত কাল স্থায়ী ঘর সমুদ্র আপনার কাছে এসে পৌঁছালেও নড়াতে পারবে না, কারণ আপনার শক্ত জায়গায় প্রভু যীশু খ্রিস্টতে ঘর রয়েছে। যীশু তিনি পৃথিবীতে থেকে তিনি স্বর্গে আরোহণ করেছেন জনসমক্ষে, এবং সেই ঘরের দিকে দৃষ্টি রেখে প্রার্থনা করি, প্রভুকে বলি প্রভু তুমি কৃপা করো, আমি পালন করবার জন্য এসে পৌঁছেছি, আমি শুধু ইনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে নিয়ে আমি পালন করবার জন্য আমি এসেছি, এই ইনস্ট্রাকশন যথেষ্ট আমার কাছে, এবং তোমার পবিত্র কুশে মৃত্যু আমার কাছে যথেষ্ট, এখন তুমি কৃপা করো প্রভু পালন করব। কুশের কাছে বারবার মাথা নাড়ুন, আপনার অর্থ সামর্থ্য নেই, ক্ষমতা নেই, স্টিল আপনার মন রয়েছে, আর চেষ্টা করুন পালন করে যান, পালন করে যান। অনেক জায়গায় না হলেও যেখানে আপনি পারছেন আর ছড়তে পারছেন না, সেই জায়গা দাঁড়িয়ে প্রার্থনা করুন, প্রার্থনা করুন পালন করতে পারছি না, পড়ে যাচ্ছি, আমাকে আরেকবার সাহায্য করো প্রভু, আরেকবার সাহায্য করো প্রভু। ঈশ্বর সদা প্রভু তিনি সাহায্য করবেন, আপনি যে বয়সে হোক, 45 হন, 5 বছর হন, 10 বছরের হন, 25 বছরের হন, 60 বছরের হন, আপনার জীবনে ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া, সর্বশক্তিমান সদা প্রভু তোমায় ধন্যবাদ জানাই, পবিত্র পিতা তোমায় ধন্যবাদ জানাই, কারণ তুমি মহান ঈশ্বর, সদা প্রভু আজ তোমার নিকটে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি ঈশ্বর, এই প্রকারে যেন প্রত্যেক দিন তুমি মানুষের কাছে আসতে পারি, তুমি আশীর্বাদ করো পিতা, ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, তোমার পবিত্র বাক্য প্রভু যে শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই, পালন করতে চাই, পিতা ঈশ্বর কৃপা করো, হৃদয়ের সেই গভীরতা আর আমাদের বিশ্বাস এই ম্যাটেরিয়ালস আমাদের জীবনে কাজ করুক প্রভু, যাতে আমার ঘর শক্ত হবে, মজবুত হবে প্রভু, শুধু বাড়িতে আমরা ঘর তৈরি করবো না, শুধু বাড়িতে আমরা ঈদ গাড়বো না, যেন পাতা দিয়ে বা বাঁশ দিয়ে ঘর তৈরি করবো না, রড শক্ত স্বর্গীয় রড, তোমার কৃষ্ণ রড দিয়ে আমার ঘর, আমার ঘর প্রভু তোমার রক্ত আমাদের বিশ্বাস, তোমার ব্যক্তিগত জীবনে, আমার
যারা প্রার্থনা করছে এবং যারা এই জীবন চাইতে তোমার রাজ্য তোমার নতুন ভাবে জীবন যাপন স্বর্গীয় তোমার যাপনের করবার জন্য যে সেই রীতি ইচ্ছে নিয়ম এখন পিতা ঈশ্বরের প্রেম প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিত উপস্থিতি আমাদের সকলের সঙ্গে নিরন্তর অবস্থান করুন।